আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। শিক্ষার আলো আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। কলেজ ও বিষয় চয়েসের ফল চলতি সপ্তাহে 27 ডিসেম্বর 2021 11:19 দ্য ডেইলি ক্যাম্পাসে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন সাত কলেজের ভর্তি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে প্রতিবেদনটি স্কিপ করবেন না। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন বেরিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি সাত কলেজের সকল আপডেট তথ্য। চলুন প্রতিবেদনটি পড়া যাক এবং জেনে নেওয়া যাক কবে এই ফলাফল দেওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের 2020-21 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির কলেজ ও বিষয় চয়েসের ফল চলতি সপ্তাহে হতে পারে। ফলের বিষয়ে এ সপ্তাহে বৈঠকের আহ্বান করেছেন ডিনস কমিটি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সূত্রে জানিয়েছে বিজ্ঞান, কলা ও মানবিক এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনদের সমন্বয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ফলের তারিখ চূড়ান্ত করা হবে। এতে সাত কলেজের প্রধান সমন্বয়ক ও অধ্যক্ষদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। সাত কলেজের 2020-21 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তির কলেজ ও বিষয় নির্বাচন গত 8 ডিসেম্বর থেকে শুরু হয়। এতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করেছেন। আবেদন শেষ হয়েছে গত 20 ডিসেম্বর। তবে কী পরিমাণ শিক্ষার্থী আবেদন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন সে তথ্য এখনও জানা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগের অধ্যাপক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাত কলেজের বিষয় ও কলেজ চয়েসের সময় শেষ হয়েছে, ফলও মোটামুটি প্রস্তুত। সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এ রেজাল্ট প্রস্তুত হচ্ছে। নির্দেশনা পেলেই এ রেজাল্ট প্রকাশ করা হবে। এর আগে গত 5 থেকে 6 নভেম্বর সাত কলেজের বাণিজ্য বিজ্ঞান অনুষদ এবং 17 নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় বাণিজ্য অনুষদের পাশের হার প্রায় 73%, বিজ্ঞান অনুষদে 57.70%, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে 67.9%। এবছর সাত কলেজের 3 ইউনিটে মোট 26,160টি আসন রয়েছে। বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে 6,500টি, বাণিজ্য ইউনিটে মোট আসন রয়েছে 5,310টি, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে 14,350টি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার বন্ধুরা জানতে পারে। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন শিক্ষার আলোর। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।